ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এর সংক্ষিপ্ত রূপ। বাংলায় একে বলা হয় মূল্য সংযোজন কর বা মূসক। একটি পণ্য বা সেবার বিভিন্ন ধাপে যে পরিমাণ মূল্য সংযোজন হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা তার উপর এই কর দিয়ে থাকেন। তবে চূড়ান্তভাবে ভ্যাট বর্তায় ভোক্তার উপর। ভ্যাট এক ধরনের পরোক্ষ কর। আমাদের দেশে 1991 সালে এটি চালু হয়। ভ্যাট নামের এই কর কয়েক দশকের পুরনো। 60-এর দশকে ইউরোপে ভ্যাটের যাত্রা শুরু হয়। বিভিন্ন দেশে বিভিন্ন নামে এটি কার্যকর আছে। যেমন আমাদের প্রতিবেশী দেশ ভারতে এর নাম GST বা গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। বিভিন্ন ধরনের কর্পোরেট প্রতিষ্ঠান, পণ্য আমদানিকারক, রপ্তানিকারক কিংবা পণ্যের উৎপাদক প্রতিষ্ঠানকে প্রয়োজন হয় সরকারকে ভ্যাট দেওয়ার, এবং এই ভ্যাট কত টাকা আসবে এটার হিসাব নিকাশ এবং এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য প্রয়োজন হয় ভ্যাট কনসালটেন্ট বা মূসক পরামর্শকের। কি যোগ্যতা থাকলে একজন বাংলাদেশি নাগরিক ভ্যাট অ্যাডভাইজার বা ভ্যাট কনসালটেন্ট হতে পারে, কোন পদ্ধতিতে মূসক পরামর্শক বা ভ্যাট কনসালটেন্টের বা ভ্যাট অ্যাডভাইজারের লাইসেন্স পাওয়া যায়, তার বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। পুরো বিষয়টি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেতে না টেনে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভ্যাট কনসালটেন্ট বা মূসক পরামর্শক হওয়ার জন্য আপনার 3টি যোগ্যতা থাকা প্রয়োজন। প্রথমত হচ্ছে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, আপনার বয়স কমপক্ষে 25 বছর হতে হবে এবং স্নাতক বা সমমানের কোনো ডিগ্রিধারী হতে হবে। যে সকল ব্যক্তিগণ ভ্যাট কনসালটেন্ট বা মূসক পরামর্শক হিসেবে লাইসেন্স পাওয়ার অযোগ্য বিবেচিত হবেন তারা হলো কোনো সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকরি হতে বরখাস্তকৃত বা অপসৃত ব্যক্তি, কোনো ফৌজদারি অপরাধের অধীনে সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং যা সাজা ভোগ করার পর 5 বছর সময় অতিবাহিত হয়নি, ইতোপূর্বে আয়কর পরামর্শক, মূসক পরামর্শক, ভ্যাট কনসালটেন্ট, ক্লিয়ার অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট লাইসেন্স যার বা যে ব্যক্তির হচ্ছে বাতিল করা হয়েছে, সে ধরনের ব্যক্তি পরবর্তীতে ভ্যাট কনসালটেন্ট বা মূসক পরামর্শকের লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। কিছু ব্যক্তি আছেন যারা হচ্ছে ভ্যাট কনসালটেন্ট হিসেবে লাইসেন্স পাওয়ার জন্য কোনো ধরনের পরীক্ষা দেওয়া লাগবে না, অর্থাৎ অটোমেটিক্যালি তারা ভ্যাট কনসালটেন্ট বা মূসক পরামর্শকের লাইসেন্স পাওয়ার যোগ্য হবেন। নির্ধারিত পদ্ধতিও সত্ত্বে মূসক বিভাগে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা যার বেতন স্কেল ছিল জাতীয় বেতন স্কেলের 9ম গ্রেড বা তার উপরে এবং তার কমপক্ষে 5 বছরের এই সেক্টরে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তাহলে তার হচ্ছে পরীক্ষা দেওয়া লাগবে না। এছাড়া কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা আছেন তারা হচ্ছে অটোমেটিক্যালি পরীক্ষা ছাড়াই লাইসেন্স পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতে পারে। মূসক পরামর্শক বা ভ্যাট কনসালটেন্ট বা ভ্যাট অ্যাডভাইজার লাইসেন্স আবেদনের জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন বন্ধুরা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বয়স নির্ধারণের জন্য SSC বা সমমানের পরীক্ষার সত্যায়িত সনদপত্রের ফটোকপি, 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং আবেদন ফি হিসেবে মহাপরিচালক কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির অনুকূলে আবেদন ফি হিসেবে 5,000 টাকা মূল্যমানের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট। আবেদনের নিয়ম, প্রয়োজনীয় সকল কাগজপত্র নির্ধারিত ডেডলাইন শেষ হওয়ার পূর্বেই মহাপরিচালক কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির নিকট রেজিস্টার্ড পোস্ট অর্থাৎ ডাকযোগে রেজিস্ট্রিকৃত চিঠি আকারে হচ্ছে পাঠাতে হবে এবং পাঠানোর আগে আপনার যাবতীয় আবেদনপত্র 1 সেট ফটোকপি করে রাখবেন। বন্ধুরা মনে রাখবেন কোনোভাবেই হাতে হাতে বা সরাসরি ওখানে গিয়ে বা ইমেইলের মাধ্যমে এই আবেদনপত্র পাঠানো হলে তা গ্রহণ করা হবে না, শুধুমাত্রই ডাকযোগে তারা আবেদনপত্র গ্রহণ করে থাকে। বন্ধুরা আপনারা ঠিকানাটি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমি, সাগরিকা রোড, পাহাড়তলি, চিটাগাং ডিভিশন, বাংলাদেশ, এবং তাদের ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এবং ওয়েবসাইট অ্যাড্রেসও আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আবেদনের পর প্রার্থীকে 100 নম্বরের লিখিত এবং 50 নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে প্রার্থীকে ভ্যাট আইন ও বিধি, ভ্যাট অনলাইন সিস্টেম, হিসাব বিজ্ঞান, বাংলা, ইংরেজি, কাস্টমস আইন, উন্নয়ন সারচার্জ, লেভি আইন এবং আমদানি রপ্তানি নীতি ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের উপর পরীক্ষা দিতে হবে। মেইনলি মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012, মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক বিধিমালা 2016 এবং মূসক পরামর্শক লাইসেন্সিং বিধিমালা 2019 এবং NVR এর অনলাইন ভ্যাট ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারের উপর হচ্ছে পরীক্ষাটি হয়ে থাকে। পরীক্ষায় যেসব বিষয় থাকবে তা হলো মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এবং
বিধিমালা 2016 প্রজ্ঞাপন ও আদেশ সমূহ 40 নম্বর, কাস্টমস অ্যাক্ট 1969 25 নম্বর, সাধারণ গণিত 10, বাংলা ও ইংরেজি 10, আমদানি আদেশ রপ্তানি নীতি, দ্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947, দ্য ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট 1950 এর উপর 15 নম্বর। এই পরীক্ষাটি আমার মনে হয় খুব সম্ভবত ব্যাড ট্রেনিং একাডেমি চিটাগাংয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। মহাপরিচালক কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি আবেদনপত্র প্রাপ্তির পর যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীর তালিকা এবং পরীক্ষার সময় এবং তারিখ তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং সুবিধাজনক সময় হচ্ছে তারা পরীক্ষাটি নিয়ে থাকে। নির্ধারিত শর্ত পূরণ করা হয়নি এমন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। পরীক্ষায় উত্তীর্ণদের 5 বছর মেয়াদি মূসক পরামর্শকের লাইসেন্স প্রদান করা হবে। মেয়াদ শেষে নির্দিষ্ট সময়ের ভিত্তিতে যথাক্রমে 5,000, 7,000 ও 10,000 টাকা দিয়ে লাইসেন্সটি আবার নবায়ন করা যাবে। মূসক পরামর্শক পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান 50 থেকে 60 ঘন্টা ট্রেনিং কোর্স করিয়ে থাকে এবং এজন্য তারা প্রতিষ্ঠান ভেদে কম বেশি 10 থেকে 20,000 টাকা নিয়ে থাকে। এছাড়া বিভিন্ন আইন বইয়ের দোকান থেকে ভ্যাট ট্যাক্স আইনের বই এবং এই পরীক্ষার জন্য গাইড বই কিনতে পাওয়া যায়। এছাড়াও বিধিমালার আওতায় পরামর্শকের সহকারী হিসেবে লাইসেন্স দেওয়া হয়। মূলত এরা ভ্যাট পরামর্শকের সহকারী হিসেবে কাজ করতে পারবেন। এজন্য পরামর্শক নিজস্ব প্যাডে NBR-এ আবেদন করতে হবে। HSC বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই সাধারণত পরামর্শকের অ্যাসিস্ট্যান্ট হতে পারবে। এজন্য সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং 300 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে প্রদান করে যাবতীয় কাগজপত্র দিয়ে NBR-এ আবেদন করতে হবে। সহকারী লাইসেন্সের মেয়াদও 5 বছর থাকবে। একজন পরামর্শক তার লাইসেন্সের বিপরীতে 5 জন সহকারী লাইসেন্সের আবেদন করতে পারবে। শুনানিতে উপস্থিত হওয়া ছাড়া পরামর্শক সহকারী পরামর্শকের পক্ষে যাবতীয় সব ধরনের কাজ করতে পারবে। অবশ্য কোনো কারণে পরামর্শকের লাইসেন্স বাতিল হয়ে গেলে সহকারীর লাইসেন্সও স্থগিত বা বাতিল হয়ে যাবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে দণ্ড। পরামর্শক কি দায়িত্ব পালন করবেন তার বিস্তারিত বিধিমালায় বলা আছে। দায়িত্ব বরখেলাপ করলে লঘু অপরাধের জন্য প্রতিবার 25,000 টাকার অর্থদণ্ড আরোপ করা হবে এবং 3 বার একই ধরনের অপরাধ করলে 4th বার লাইসেন্স বাতিল বা স্থগিত করা হবে। আর পরামর্শক সহকারী যদি কোনো অপরাধ করে তাহলে প্রতিবার 10,000 টাকার অর্থদণ্ড দিতে হবে। তবে পরামর্শক সহকারী একই অপরাধ যদি 4th বার করে তাহলে তার লাইসেন্স স্থগিত না করে সরাসরি বাতিল করা হবে। লাইসেন্স পাওয়ার পর একজন ব্যাট কনসালটেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাট অ্যাডভাইজার হিসেবে চাকরি করতে পারেন, চুক্তিভিত্তিক বিভিন্ন কোম্পানিকে কনসালটেন্সি দিতে পারেন, ফুল টাইম কাজ করতে পারেন কিংবা অন্যান্য পেশার পাশাপাশি অকেশনালি এই কাজটি করতে পারেন। এবছর ভ্যাট পরামর্শক লাইসেন্স আবেদনের জন্য গণবিজ্ঞপ্তিটি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবছর আবেদনের শেষ সময় হচ্ছে 31 ডিসেম্বর 2020। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউয়ের দেওয়া এই বিজ্ঞপ্তিটির লিঙ্ক, ফেসবুক পোস্ট এবং ভ্যাট কাস্টম এক্সাইজার ট্রেনিং একাডেমির ওয়েবসাইটের লিঙ্ক এবং আবেদন ফর্ম সহ যাবতীয় বিস্তারিত ডকুমেন্টস হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।